ভাই শুভ বিকাল সবাইকে, আমার তরফ থেকে ইউটিউব চ্যানেলে। আর সবাইকে আমি একটাই অনুরোধ করব যাতে আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করেন দয়া করে। যাক, এখানে আজকে দ্বিতীয় পর্ব ভ্যাটিকান সিটির। এটা হলো ভ্যাটিকান সিটির গেট ভিতরে ঢোকার, কিন্তু এখানে পাস নিতে হয়। এখানে মানে ভ্যাটিকান সিটি হলো এক্সট্রা, মানে এক্সট্রা দেশ পৃথিবীর মাধ্যমে, রোম শহরের মাধ্যমে, কিন্তু এটা একটা এক্সট্রা দেশ, এক্সট্রা দেশ। এখানে এক্সট্রা সৈনিক, এখানে সব কিছুই আলাদা, এবং পৃথিবীর সব দেশের মানুষই এর মাধ্যমে এর নাগরিকতা আছে। এদের মোট সংখ্যাটা হয়তো 800 কত যা আমি পড়ছিলাম, আমার সঠিক খেয়াল নাই, বাট এরা সব দেশের জনসংখ্যা নিয়ে এই দেশ। ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে, বাট রেস্টুরেন্ট এখন ঘুমা, কারণ টুরিস্ট নাই, টুরিস্টের উপর নির্ভর করে চলে বিদেশ। ইতালিটা বেশিরভাগ টুরিজম দেশ, ইতালি, ইউরোপ, এসবগুলো দেশ। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, লোকসংখ্যা খুবই কম, নাই কইলে এই আর কি। তারপর খালি মারে আমি আপনাকে দেখাইতেছি, এখানে রাস্তাঘাট খুবই উন্নত মানের, তবে ইউরোপের তুলনা করলে সাধারণত আমরা বাঙালিরা না, সব দেশের মানুষরা বলে ইউরোপের তুলনা এই দেশটা রোম শহরে ডাস্টবিন কয়। বাট ডাস্টবিনে যদি এমন হয়, আমাদের দেশের তুলনা তো এটা অনেক সুন্দর বলার বাহিরে। আমাদের দেশ যে খারাপ তা না, তারপরে এখানে ইউরোপের তুলনা করলে আর কি রোম শহরটা একটু ময়লা ময়লা, কারণ আমরা তো থাকি এখানে, আমরা জানি পরিবেশটা। বাট রোম শহর একটু ময়লা হইতে পারে, বাট আপনি যদি গ্রাম অঞ্চলে যাওয়া হয়, গ্রাম অঞ্চলে যাওয়া হয় তো গ্রাম অঞ্চলে আরও সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকের বাড়ি বাড়ির সামনে রাস্তায় ফুলের টব, ফুল গাছ, এবং কি এতটি এত নিয়ম শৃঙ্খলভাবে এরা চলাফেরা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা যা বলার বাইরে। এই যে এখানে বিদেশির একটা, আমরা দেশে ফুটপাত বলি না, এটাও একটা বিদেশি একটা ফুটপাত। কিছুক্ষণ আগে আমার এক ভাই ডিসিপ্লিন একটু নিয়ম কানুন ভঙ্গ করছে, এরা ডাক মারছে পুলিশ, জিজ্ঞাসা করছে যে তুই এইভাবে আসিস না ওইভাবে যাই, তুই এটা নিয়ম ডিসিপ্লিন সবার জন্য। বাট এমন কোনো কিছু খারাপ কিছু বলে না, হ্যাঁ বলছে এইভাবে যা, এইভাবে যায় না ওইভাবে যা, বাচ্চাদেরকে যেমনি বোঝা ঠিক তদ্রুপ এদেশের পুলিশও এ ভাইয়ের এইভাবে বুঝাই দিছে যে দেখ এইভাবে চলে না তো, এটা এইভাবে যাইতে হয়, তুই এভাবে গেছো যে এটা নিয়ম ভাঙ্গ না। ভাইয়ের ছবি তুলে দিয়ে লাভ নাই, ভাইয়া এমনি একটু না, আমি এ পিয়াজ ছাড়া একটু তুলা দিই, হ্যাঁ এ পিয়াজ ছাড়া তুলা দিই একটু, এ পিয়াজ ছাড়া, পিয়াজ ছা বলতে এখানে বোঝা চৌমনি বা একটা জংশন এরকম কিছু জিনিস জিনিস কই ভাই পিয়াজ ছা, তো সুতরাং পিয়াজ ছা হলো ইটালিয়ান ভাষা, হ্যাঁ। আর আমি পিয়াজ ছা শব্দটা ব্যবহার করছি হয়তো হেরার বোঝানোর জন্য, আপনারা আবার রাগ করেন না যে না আমি আবার ইটালিয়ান ভাষা কইতাছি আপনাদের সাথে। রেড সিগন্যাল পড়ে রয়েছে, পাহাড় চিনে পারছে, দেখি এখানে পাবলিক মানে পাবলিক সার্ভিস বাস আর কি, প্রত্যেক 5 মিনিট 6 মিনিট অন্তর অন্তর, 2 মিনিট অন্তর অন্তর বাস চলাফেরা আছে। এ হলো ফুটপাতের বাংকার, বাংকার মানে ফুটপাত দোকান, এখানে রাস্তাঘাটে খাওয়ার দোকান। এই যে এটা বাস দেখা যায়, আমাদের দেশে তো এরকম নাই, পাবলিক বাস আছে শহরে আছে আর কি, আমাদের ত্রিপুরাতে হয়তো আছে ভাড়া দিত, আর এখানে ভাড়াও বসে দিত, মাসিক টিকিট মানে প্রত্যেকের মান্থলি টিকিট হয়,
35 ইউরো, 35 ইউরো দিয়ে আপনি সারাদিন যদি বাসের মাঝে ঘুমান আর পুরো রোম শহরে ঘুরেন কোনো সমস্যা নাই, এক মাসের টাইম ভ্যালিড। এবং প্রত্যেকটি এসি করা রুম, মানে এসি করা বাস। আর এই যে মনুপাত তিনি কয়ে এই দেশের বাসা, আর এরকম মোটরিনও আমাদের বাসা। মোবাইলের অ্যাপসের মাধ্যমে, হয়তো মিনিটে পুতো 20 পয়সা বা 15 পয়সা করে নেয়। অ্যাপসের থেকে মোবাইল অ্যাকাউন্ট থেকে গাড়িটা নিব, এই মোটর দিয়ে সামনে সারা দেশ, মানে সারা শহর ঘোরার জন্য এটা সরকারিভাবে এটা দেওয়া হয়েছে আর কি। তো যাদের দরকার তারা তাড়াতাড়ি করার জন্য, মানে এক স্থান থেকে আরেক জায়গা যাওয়ার জন্য ইমিডিয়েটলি, তারা এডি নিতে পারে অ্যাপসের মাধ্যমে। মোবাইলের থেকে টাকা থাকলে চলব। আর অনেকের হয়তো ক্যাশ নাই, এটাতে ক্যাশের কোনো সুবিধা নেই, অনলাইন ব্যাঙ্কিং। আর এটা সচরাচর কিনতেও পাওয়া যায়। আর এখন যে একটা শোরুমের দ্বারা আমি যাইতেছি, শোরুম হয়তো আমি যদি আমাদের দেশের মানুষের বলি যে না আমার আমি যে জুতাটি আমরা এখানে কিনি বা পরি, হয়তো অবিশ্বাস করব যে জুতার রেট কেমন। তো আমি একটু আপনাদেরকে দেখাই, জুতার মানও উন্নত মান, তবে ডিসকাউন্টও আছে, এখানে ডিসকাউন্টও আছে। দেখেন রিবুক একটা হইল প্রায় 85 ইউরো, 1 ইউরো সমান প্রায় 85 ইউরো হন বর্তমানে 1 ইউরো। তো 109 টাকা, মানে 102 টাকা, কত এটা 110 টাকা, এক জোড়া জুতার দাম 110 ইউরো, মানে তো আমাদের দেশে প্রায় 9000 টাকা এই আর কি। দেখি দোকানটা ঢুকি, আর মাস্ক লাগাইতে হবে অবশ্যই, মাস্ক ছাড়া দোকান নিষেধ। চালবে সে জেল বিডিও কে আমাতা নন প্রেম দাদা বই ওকে গ্রাস জুতা যেখানে আসছি, এটা জুতার দোকান, জুতা তো অনেক দাম এখানে, তবে জুতার মডেলটি অনেক ভালো, অনেক সুন্দর। এখানে হেরা আমার অনুরোধ করছে যাতে হেরার যাতে না তুলি। এটা হলো এটা মেয়েদের 89 টাকা, এটা পামা, পামা জুতো ডিসকাউন্ট দেওয়া রাখছে 59 টাকা। এটা তো পামার মধ্যে রেবুক আমারটা এটা পছন্দ হয়, বাইরেও মার্কাটা অনেক ভালো, নেশান এটা অনেকটা ভালো, সফট পরতে অনেকটা আরাম। একটু ঠান্ডা নিয়ে নিলাম, লাগাই নিলাম, কোন বড় আছে। আচ্ছা ঠিক আছে যাক, আজকে এতটুকু ভাই, সবাই ধন্যবাদ তার প্রাইসটি দেখার জন্য। ওকে গ্রাসি, চাও গ্রাসি, চাও। দেখাইলাম প্রাইস, আর এই জুতা হয়তো অনেকের পছন্দ হইব না, তারপর দামটা দেখছেন তো 70-79, আর আমি যেটা হাতে নিছি ওটিও 85-90 ডিসকাউন্ট প্রাইসে, এতটুকু এই আর কি। আজকে রবিবার, অফিসিয়াল কোনো কিছু নাই, খোলামেলা পরিবেশ, আমারও একটু ছুটি আছে, যার জন্য এই ছুটির মাধ্যমে আমি এই সময়টা একটু কাজে লাগাই নিলাম আপনাদের জন্য, ভিডিওটা করতেছি। পাবলিক বাস, এখানে সবাই যাতায়াত করতে পারে নর্মালি।
Okay, bye. ১০ মিনিট হয়ে গেল, দা বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে, ছোট ছোট বিল্ডিং আমার তখন ভালো লাগে। মা ট্রেনটা মনে হয় চলে দেবো, যাক পার করে দিই, লোক নাই করলে চলে, খালি ট্রেন টাইম টেবিল চলাফেরা এখানে। ওকে সবাইকে ধন্যবাদ, দয়া করে একটু একটু করে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন, একটু হেল্প করেন।